লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটের পরের দিনই বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছে উত্তর পূর্বের দুই রাজ্য সিকিম এবং অরুণাচলে এরই মধ্যে অরুণাচলের জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি আর সিকিমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মুখ্যমন্ত্রী প্রেম তামাং এর দল সিকিম ক্রান্তিকারী মোর্চা এসকেএম রবিবার সকালেই রাজ্য দুটিতে শুরু হয়েছে ভোট গণনা অরুণাচলে ষাটটির মধ্যে ছেচল্লিশটি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে নরেন্দ্র মোদীর দল বিজেপি যদিও দশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে কেন্দ্রীয় ক্ষমতাসীন দলটির প্রার্থীরা এই রাজ্যে পাঁচটি আসনে জয় পেয়েছে মেঘালয়ের শাসক দল এনপিপি বাকি নয় আসনে জয় পেয়েছে আইএনসি এবং ক্ষুদ্র দলগুলো এদিকে সিকিমের বত্রিশটির মধ্যে একত্রিশটি আসনেই জয় পেয়েছে ক্ষমতাসীন দল এস কে এম এর আগে গেল উনিশে এপ্রিল বিধানসভা নির্বাচনের ভোট হয় এই দুই রাজ্যে